ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সকাল সকাল ট্রেন করে বেরিয়ে পড়লাম ঢাকুরিয়া লেকের উদ্দেশ্যে, ঠিক আছে। ঢাকুরিয়া লেকে চলে এসেছি, সামনেই লেক, ঠিক আছে। এন্ট্রি নেবো, তোমরা দেখো। ওকে, এসেছি, খুব সুন্দর। এগুলো দেখিস না, ফটো টটো তোলে, কত সুন্দর দেখ, কেমন বল। দেখ, আমি অনেক দিন পর আসলাম, দেখেছিস। তোমরা দেখতে পাচ্ছ সবাই বসে আছে, মর্নিং ওয়াক করছে। সকাল সকাল চলে এসেছি, মর্নিং ওয়াক করছে, খুব সুন্দর জায়গা। অনেক দিন পর এসেছি, প্রায় কি বলবো, অনেক দিন পর, কয়েক বছর পর এসেছি। ঢাকুরিয়া লেক, সব মর্নিং ওয়াক করছে। জাস্ট অসম। সামনে ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজ হচ্ছে। এপারে দেখতে পাচ্ছ তোমরা লেক, পদ্ম ফুলের গাছ, লেকটা দেখো, জাস্ট সুপার। আমার সঙ্গে এসছে সুপ্রিয়া, ঠিক আছে। খুব সুন্দর লেকটা। এইপার তো সুপ্রিয়া বলছে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে ঘুরে ঘুরে আবার এখানটা আসবে। সাইকেল নিয়ে আসবি, ও বলছে আমরা কুলপি থেকে, ঠিক আছে। সুপ্রিয়া বলছে যে এপার থেকে ঘুরবে, আমি বলে হেঁটে হেঁটে ঘুরবে এতটা, বলে সাইকেল নিয়ে আসলে ভালো হতো, মানে কুলপি থেকে ঢাকুরিয়া লেকে সাইকেল নিয়ে আসবে, ঠিক আছে। জাস্ট তোমাদের কী বলবো,
পিছনে লেকটাকে দেখাচ্ছি আর পদ্মফুলটা দেখাচ্ছি। ওকে একটা পদ্মফুল দেখতে পেয়েছি, পদ্মফুলটা খুব সুন্দর, মায়ের আগমনের জন্য এটাই ফুটেছে। ঠিক আছে, আছে অনেকগুলোই আছে, ওই একটা দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, ওইটা কোনো ফোটেনি, ওই একটা, এটা তো খুব সুন্দর বড় হয়ে গেছে, আর একটা ওই দূরে আছে ওই যে, আর এটা খুব সুন্দর। প্রচুর 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 গাছ। ঠিক আছে, বৃষ্টি আজকে ঘুরতে এসেছে, বাট এত রোদ উঠেছে কি বলবো, তাই এরা যা বসার জায়গা পেলাম বসে আছি, পিছনে মর্নিং ওয়াক করছে, খেলতে গিয়েছিলো আমরা, বসে আছি, মানে প্রচুর কষ্ট হচ্ছে। ভিতরে যে জল খাবো বা কিছু খাবো তারও কোনো উপায় নেই, কিছু নিয়ে ঢুকতে দেয় না। ঠিক আছে, কোনো হকারও আসে না, নিষিদ্ধ আছে। সুপ্রিয় দিঘা সামনে এখানটা, এখানটা এই দেখতে পাচ্ছি, এরমভাবে রাখবি। ঠিক আছে, আমি হাত দিয়ে করবো, ফটো তুলবো একটা পরে। ঠিক আছে, এরম যেন পেয়ে আসে পাশে ঝিল। ঠিক আছে গাইজ, দেখো এখন দিব্যেন্দু দা বসে বসে কি সুন্দর ফটো তুলছে লেকের পাশে বসে। Awesome.